ইটিয়ন তো আমরা আজকে পড়ছি পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক টেবিলের এলিমেন্ট রয়েছে এই এলিমেন্টগুলো আমাদের একটু পড়তে হবে কোন এলিমেন্টের কত অ্যাটমিক নাম্বার রয়েছে কি ইউজ হয় এটা জানলে হবে আর এত ভেতরে কিছু জান না জানলে হবে ঠিক আছে তো আমরা দেখলাম যে মডার্ন পিরিয়ডিক টেবিল মোসলে উপস্থাপন করেন মডার্ন পিরিয়ডিক টেবিলে টোটাল কটাগুলো গ্রুপ রয়েছে 18টা গ্রুপ রয়েছে কটা গ্রুপ রয়েছে আঠারোটা গ্রুপ রয়েছে ঠিক আছে তাহলে এই আঠারোটা গ্রুপের মধ্যে আমাদের অত মনে রাখতে পারবো কি পারবো না আমাদের মনে থাকবে কি করে এইসব এলিমেন্টগুলো অত অ্যাটমিক নাম্বার এত কিছু আমরা কী করে মনে রাখবো কিছু কিছু জিনিস করলে হবে যেমন ধরো এই যে অ্যালকালি আর্থ মেটালে কী কী মেটাল রয়েছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রোবিডিয়াম সিজিয়াম অ্যান্ড ফ্যানসিয়াম টোটাল কথা এটা এটা যেটা আছে লম্বভাবে যেটা আছে সেটাকে বলা হয় গ্রুপ কটা গ্রুপ রয়েছে এরকম আঠারোটা গ্রুপ রয়েছে গ্রুমা শ্রেণী ঠিক আছে এরকম দ্বিতীয়টা যেটা রয়েছে অ্যালকালি আর্থ মেটাল মানে অ্যালকালি আর্থ মেটাল এই অ্যালকালি আর্থ মেটালের মধ্যে কি রয়েছে প্রথম যে এলিমেন্ট বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম বেরিলিয়াম

রেডিয়ান ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে এই পার্টটা অর্থাৎ তিন নম্বর থেকে বারো নম্বর এটাকে বলে ট্রানজিশনাল মেটাল ঠিক আছে তারপরে দেখে তেরো থেকে রয়েছে তেরো থেকে আঠারো পর্যন্ত তেরোতম গ্রুপকে বলা হয় কি বোরন গ্রুপ এই বোরন গ্রুপের মধ্যে এগুলোকে আপনি লিখে নিতে বলছেন আমি কিন্তু লিখছি না না লিখতে হবে না লিখতে পারো বা মুখে মুখে

স্যার আপনি একটু আগে বোরনের পর আপনি যে পাশে সিলিকন বললেন তখন ভাই বোরনের পরে সিলিকন বলেছি বোরনের পরে সিলিকনটা ওটা কি ধাতুকল্প তো আমি কি এটা ধাতু ধাতুকল্প বলছি না তো ঠিক আছে এটা বলিনি ধাতু ধাতুকল্প আমি তো এলিমেন্ট গুলো বলে যাচ্ছি এলিমেন্ট গুলো ঠিক আছে নেক্সট দেখো কার্বন গ্রুপ কার্বন চোদ্দতম গ্রুপকে বলে কার্বন গ্রুপ ঠিক আছে এই কার্বন গ্রুপে কি কি এলিমেন্ট রয়েছে দেখো কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন অ্যান্ড লিড ওকে দেখো এই প্রত্যেকটা গ্রুপে মানে গ্রুপ না পর্যায় এক একটা পর্যায় একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যখন হচ্ছে আমি এগুলো পড়ছি যখন দেখবে এলিমেন্ট গুলো আমরা পড়ছি বা দেখছি কার্বনের অ্যাটমিক নাম্বার কত ছয় সিলিকনের অ্যাটমিক নাম্বার কত চোদ্দ জার্মানিয়ামের অ্যাটমিক নাম্বার বত্রিশ এস এন টিনের অ্যাটমিক নাম্বার পঞ্চাশ অ্যান্ড হচ্ছে লেডের অ্যাটমিক নাম্বার এইটি টু দেখো প্রথমে যে গ্যাপ রয়েছে কত আট এটা গ্যাপ গুলো পরে আসছে গ্যাপ গুলো দেখা যাচ্ছে পরে তারপরে দেখো নাইট্রোজেন গ্রুপ নাইট্রোজেন গ্রুপে কি রয়েছে নাইট্রোজেন রয়েছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি আর আছে অ্যান্টিমনি আর একটা আছে বিসমাল এই আর্সেনিক অ্যান্টিমনি এগুলো ধাতু কল্প ঠিক আছে এগুলো ধাতু কল্প তারপরে দেখো অক্সিজেন গ্রুপ অক্সিজেন গ্রুপ এই অক্সিজেন গ্রুপে কত কততম গ্রুপকে বলা হয় অক্সিজেন গ্রুপ ষোলতম গ্রুপকে বলা হয় অক্সিজেন গ্রুপ এই অক্সিজেন গ্রুপের মধ্যে কি কি রয়েছে অক্সিজেন সালফার সেলেনিয়াম টুলেরিয়াম অ্যান্ড পোলোনিয়াম ওকে এরপরে রয়েছে যেটা সেটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ এরপরের যে গ্রুপটা রয়েছে সেটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ এই হ্যালোজেন গ্রুপকে সতেরোতম গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ ওকে এই 17 যে গ্রুপ রয়েছে সেই গ্রুপকে কি বলা হয় হ্যালোজেন গ্রুপ এই হ্যালোজেন গ্রুপে প্রথম মৌল কি আছে ফ্লোরিন হ্যালোজেন গ্রুপে প্রথম মৌল কি আছে ফ্লোরিন আমরা যে টুথপেস্ট ইউজ করি সকালে এই টুথপেস্টে ফ্লোরিন দেয়া থাকে তারপরে রয়েছে দেখো ক্লোরিন অ্যাটমিক নাম্বার 17

তারপরে দেখো হিলিয়াম যেটাকে বলা হয় নোবেল গ্যাস আঠারোতম গ্রুপকে বলা হয় কি নোবেল গ্যাস নোবেল গ্যাস গ্রুপ সেটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস আঠারোতম গ্রুপকে বলা হয় কি নোবেল গ্যাস কালকের বা গত কয়েকদিন আগে একটা কি প্রশ্ন ক্যালসিয়াম উত্তর হয়েছিল ক্যালসিয়াম কি প্রশ্ন করেছিলাম গো প্রশ্ন কি করেছিলেন উত্তর ক্যালসিয়াম ছিল না پیریডি টেবিল থেকে প্রশ্ন এসেছিল হ্যাঁ ক্লাসে কিউ নেই নাকি এই বাবা ক্লাসে কিউ নেই আর আমি ভুগছি অবস্থা আচ্ছা আমি পড়িয়ে দিই রেকর্ডিং আর করে লাভ নেই আচ্ছা দেখো এরপরে তোমরা আজকে রেকর্ডিংটা শুনে নেবে ঠিক আছে রেকর্ডিংটা শুনে নেবে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমি রেকর্ডিং দিয়ে দেবো রেকর্ডিংটা শুনে নেবে দেখো নোবেল নেক্সট গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে নোবেল গ্রুপ গ্রুপ নোবেল গ্যাস এই নোবেল গ্যাস গ্রুপে এলিমেন্ট গুলো কারা রয়েছে হিলিয়াম প্রথম এলিমেন্ট হিলিয়াম নিয়ন আর্গান ক্রিপ্টন জেনন অ্যান্ড রেডন ঠিক আছে তো আমি আজকে এই নোবেল গ্যাস এবং হ্যালোজেন গ্রুপটা আমি একটু বলে দিচ্ছি তোমরা একটু করে নেবে এখান থেকে প্রশ্ন আসে এরকম প্রশ্ন আসে যে প্রথম নোবেল গ্যাস কি হিলিয়াম অ্যাটমিক নাম্বার দুই কোন কাজে ব্যবহার করা হয় বেলুন বেলুনে সাধারণত বা হালকা জিনিসগুলো ইয়ে করার জন্য আমরা এই হিলিয়াম ইউজ করি উপরে তোলার জন্য ঠিক আছে এই বেলুনে যেমন সেই আকাশে ওড়ে যে বেলুন সেটা হচ্ছে হিলিয়াম দেওয়া থাকে তারপরে দেখো নিয়ন নিয়ন হচ্ছে অ্যাডভার্টাইজিং যে সাইন অর্থাৎ রাস্তায় আমরা গেলে দেখবো যে বিভিন্ন ধরনের লাইটিং জ্বলছে নাম লেখা যেটা advertise জন্য দেওয়া হয় থাকে বড় বড় লাল সবুজ নীল এগুলো সাধারণত কি গ্যাস থাকে নিয়ন গ্যাস দেওয়া থাকে সেখানে উজ্জ্বল আলো দেখায় ওকে তারপরে দেখো আর্গন আর্গন হচ্ছে যারা অ্যাটমিক নাম্বার 18 আর্গন আর্গনের অ্যাটমিক নাম্বার কত 18 এই আর্গনের হচ্ছে আর্গনের নাম্বার আঠারো দেখি ওকে তারপরে দেখো আর্গনের নাম্বার আঠারো ওকে তারপরে ক্রিপ্টন ওকে ক্রিপ্টন থার্টি সিক্স এই ক্রিপ্টন সাধারণত ফ্লাস লাইটে ব্যবহার করা হয় ক্রিপ্টন

জিজ্ঞাসা করছি কেউ নেই আমি বলি দেখি তো কেউ সারা করছে না মাথা গরম হয়ে গেছে গিয়ে দেখি না আমি একা পড়ে আছি কেউ নেই ঠিক আছে আমি এইদিকে কন্টিনিউ পড়িয়ে যাচ্ছি আমি হলি এটা আমি রেকর্ডিং করে নিচ্ছি আর এটা আমি রেকর্ডিং করে দিয়ে দেব ডিসকানেক্ট কানেক্ট হয়ে যাচ্ছে খুব প্রবলেম হচ্ছে আপনি একটু শেয়ার করুন না হলে কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ আপনার কি পর্যায়ে কারণে পড়ালে বাড়িতে বসে তো থাকতে নাকি

আমি আমি কন্টিনিউ পড়ে যাচ্ছি আমি বলি না এ প্রবলেম হচ্ছে আমি এ করি রেকর্ডিং করি কোথায় গো দিয়েছো দেবে তো আরে একটা কেউ কথা শোনে না কেউ কথা বলে রিপ্লাই দেয় না এগুলো কখন চেয়েছি একটা লিংক কেউ দিচ্ছে না আরে দিয়ে দিয়েছে তো সবে তো ভাল লাগে না করলে আমি আর ইয়ে করবো না আমি একেবারে পড়ি যাই রেকর্ড করেছি তোমরা যতটুকু দেখবে দেখে নাও ঠিক আছে দেখে নেবে আচ্ছা আমি এতটুকু চলে এসেছি ঠিক আছে লাস্টে চলে এসেছি ক্রিপ্টনে ক্রিপ্টনে কি রয়েছে আচ্ছা নোবেল গ্যাস থেকে দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা দেখো তো নোবেল গ্যাস নোবেল গ্যাসে যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো প্রথম থেকে আমাদের প্রতিটা এলিমেন্ট করতে হবে অ্যাটমিক নাম্বার করতে হবে এবং কি কাজে ইউজ হয় সেটা আমাদের করতে হবে প্রথমত হিলিয়াম হিলিয়ামের অ্যাটমিক নাম্বার দুই এর সংকেত এইচ এটা সাধারণত বেলনে ইউজ করা হয় অর্থাৎ হালকা কোনো জিনিস তোলার উপরে তোলার জন্য এই নিয়ন গ্যাসটা ইউজ করা হয় এই এই চলে হিলিয়াম গ্যাস্টার ইউজ করা হয় থাকে ঠিক আছে এরপরে যদি ডিসকানেক্ট হয়ে যায় তোমরা আমি আর ভেতরে যাব না আমি আর এটা রেকর্ডিং দিয়ে দেব ঠিক আছে এরপরে যদি ডিসকানেক্ট হয় এরপরে যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে নিয়ন এলিমেন্ট ওকে নিয়ন এলিমেন্টের অ্যাটমিক নাম্বার 10 ঠিক আছে প্রত্যেকটা দেবে আট প্রথমে দুই থেকে 10 মানে আট এর গ্যাপ কত আট তারপরে 18 দেখো আট মানে 18 আর্গনের অ্যাটমিক নাম্বার 18 ঠিক আছে আচ্ছা নিয়ন গ্যাসটা ইউজ করা হয় মানে অ্যাডভার্টাইজিং যে সাইন অর্থাৎ আমাদের রাস্তায় গেলে দেখবেও বিভিন্ন ধরনের মিষ্টি দোকান তারপরে ধরো চপ দোকান এগুলো নিয়ন লাইট ইউজ করা যায় বড়ো বড়ো চপ মানে লেখা থাকে বল্টুদার চপ ঠিক আছে ননটেদার ব্যাটারি দোকান তারপরে হচ্ছে ধরো ইয়ে দেখা দোকান বিভিন্ন ধরনের সব বড়ো বড়ো লেখা থাকে না যাতে ভালো করে লেখা থাকে এই অ্যাডভার্টাইজিং গুলো রাস্তায় এই কি লাইট দেয়া থাকে নিয়ন লাইট নিয়ন গ্যাস দেয়া থাকে যাতে ভালো দেখা যায় ঠিক আছে পরিষ্কার জল জল উজ্জ্বল করে ঠিক আছে না নেক্সট হচ্ছে আরগান আরগানের অ্যাটমিক নাম্বার কত 18 18 এ আর আরগান এই আরগানটা কোথায় ইউজ করা হয় লাইট বাল্বে আমরা যে লাইট বাল্ব ইউজ করি ঠিক আছে এলইডি ল্যাম্প বা হচ্ছে কম দামে ল্যাম সেগুলোতে আরগন দেওয়া থাকে ঠিক আছে তারপরে যে অ্যাটমিক নাম্বার এই এলিমেন্ট আছে সেটা হচ্ছে ক্রিপ্টন ওকে এই ক্রিপ্টন তোমরা এগুলো লিখে নাও আমি এক্সট্রা করে আর লিখতে লেখাবো না সঙ্গে সঙ্গে আমি অনেকক্ষণ ধরে বলছি ডিকটেট করছি ওকে ক্রিপ্টন ক্রিপ্টনের অ্যাটোমিক নাম্বার কত থার্টি সিক্স কোন কাজে ইউজ করা হয় সাধারণত ফ্ল্যাশ লাইটে ইউজ করা হয় লাইট ক্ষেত্রে ক্রিপ্টন ইউজ করা হয়ে থাকে শুধু একটা ক্ষেত্রে এই যে ব্যবহার হয় তা কিন্তু নয় এগুলো মানে স্পেশালি এটাতে আরো বেশি ইউজ করা নয় ঠিক আছে হচ্ছে হাই ইনটেনসিটি ল্যাম্প অর্থাৎ লাইট লাইট হাউসে সাধারণত এই জেনন গ্যাসটা ইউজ করা হয়ে থাকে চুয়ান্ন নেক্সট রেডন

নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসগুলো থেকে প্রশ্ন আসে এরকম যে প্রথম নিষ্ক্রিয় গ্যাস কি হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত ইয়নের অ্যাটমিক নাম্বার কত লাইট লাইটের কোন কোন এলিমেন্ট ইউজ করা হয় ইত্যাদি ইত্যাদি এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি হ্যালোজেন গ্রুপ হ্যালোজেন গ্রুপ এই হ্যালোজেন গ্রুপ হচ্ছে যেটা সতেরোতম গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয় কি বললাম 17 তম গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ এই 17 তম গ্রুপ হচ্ছে হ্যালোজেন গ্রুপ এটা একটু ভালো করে করতে হবে এই হ্যালোজেন গ্রুপের প্রথম এলিমেন্টের নাম কি যদি প্রশ্ন হয় হ্যালোজেন গ্রুপের প্রথম এলিমেন্টের নাম কি কি হবে উত্তর ক্লোরিন ক্লোরিন কোন কাজে ইউজ করা হয় টুথপেস্ট টুথপেস্টে স্পেশালি ক্লোরিন গ্যাস এই সরি ক্লোরিন ইউজ করা হয় এরপরে যেটা আছে সেটা আছে ক্লোরিন ক্লোরিন হচ্ছে নাম্বার ওকে এই ক্লোরিনটা সাধারণত সুইমিং পুলে ইউজ করা হয় ঠিক আছে মানে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয় একটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে ব্রোমিন ব্রোমিনের বি আর সংকেত কি বি

অক্সিজেন গ্রুপ যেটাকে 16 তম গ্রুপ বলা হয় 85 কে তো বলুন না 85 বুঝলাম অ্যাস্টাটিন মানে ওই ইয়ে রেডিও অ্যাকটিভ মেডিসিন মানে বুঝলাম ওটা কি রেডিও অ্যাকটিভ মেডিসিন মানে হচ্ছে বিভিন্ন ধরনের রেডিও অ্যাকটিভ যে এলিমেন্ট গুলো রয়েছে স্যার एक्चुअली দেখুন যে রেডিয়েশন গুলো দেওয়া হয় না আমরা যে পার্ট গুলো পড়ি না স্টেরিলাইজেশনের পার্ট মানে ধরুন আপনি কোনো কোনো একটা কে আপনি ট্রিটমেন্ট করিয়েছেন সেক্ষেত্রে যে ইকুইপমেন্ট গুলো ইউজ করেছেন সেক্ষেত্রে আপনি জার্ম ফ্রি করার জন্য ওটাকে আপনি স্টেরিলাইজেশন করলেন বা রেডিয়েশন দিয়ে এটা করলেন কিন্তু এখানে রেডিয়েশন মেডিসিন এটা বুঝলাম না কেউ যদি একটু জানা বলুন ক্যান্সার ট্যান্সার ইউজ করা হয় না রেডিও অ্যাক্টিভ দেওয়া হয় না ক্যান্সার পেশেন্ট কে ক্যান্সার পেশেন্ট কে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টেশন দেওয়া হয় থাকে ঠিক আছে মেডিসিন অবশ্যই দেওয়া হয় থাকে রেডিও অ্যাক্টিভ মেডিসিন দেওয়ার জন্য এই অ্যাস্টাটিন ইউজ করা হয় ঠিক আছে যেমন মেডিকেল নিয়ে পড়াশোনা করেছি তুমি তো মেডিকেলে থাকো বলো মেডিকেল নিয়ে মেডিকেলে অবশ্যই দেওয়া থাকে তুমি তো কাটাকুটি করো না হ্যাঁ স্যার আমি তো অ্যাকচুয়ালি ওই যে আপনি বিভিন্ন যে ডাক্তারের যে প্রেসক্রাইব করে দেয় না এলএফটি কেএফটি এগুলো আমি টেস্ট করি তো কি করো তুমি কাটাকুটি করো আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান না আমি কাটাকুটি নই যে রানিং এই যে ধরুন আপনি ব্লাড কালেকশন কালেকশন যে করতে হলো সে কালেকশন করে দিল কার সুগার কার আপনার লিপিড প্রোফাইল কার আপনার বিভিন্ন রকমের এই যে ধরো এইচবি ওয়ান সি ও কার সি

আচ্ছা মানে ওই যেগুলো প্যারামেডিকেল নিয়ে পড়ে এই টাইপের কিছু হ্যাঁ 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 প্যারামেডিকেল নিয়ে তো পড়ে আচ্ছা আচ্ছা আরে ভাই মানে আমি সরকারি চাকরি তো প্রচুর ভ্যাকেন্সি বেরোয় এই হ্যাঁ 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 বাহ ভালো লাইন আচ্ছা আমাকে একটা মানে ডাক্তার দিয়ে একটু আজকে সামনে একটা গাজীর ডাক্তার বাবু ডাক্তার আমার পায়েতে একটা জিনিস কেটে গেছে মানে কেটে গেছে মানে ব্যথা হয়ে আছে বুঝলে তো এটা কি করে রিমুভ করব ডাক্তার বাবু একটু কি জিজ্ঞাসা রাজীব রাজীবকে রাজীব বলো হ্যাঁ স্যার বলুন ফুটেছে এখানে মানে কাটা মতো কি ফুটেছে অনেক দিন ধরে আমি বের করিনি তারপরে দেখি না মানে খুব ব্যথা হয়ে আছে আর সেই মানে খুব শক্ত হয়ে আছে ব্যথা হয়ে আছে গোল মতো হয়ে গেছে

আপনার যখন একটা ফুটেছে আপনি এতদিন মানে ওয়েস্ট করছেন কেন বাড়িতে ওটা ঠিক করলে হয়ে যেত নিশ্চয় ভেতর ইনফেকটেড হয়ে যাচ্ছে ওটা যদি আপনার কাটাটা যদি আপনি না রিমুভ করেন রিমুভ করুন যদি না পারেন আপনি ডাক্তার কাছে যান যদি না বাড়িতে করতে পারেন করুন দেন আপনি বেটার দিন একটা মলম ইয়ে থাকে ওইটা একটু লাগান দেখবেন ঠিক হয়ে যাবে আর কথা শুনতে চাইছেন কারো কাছে আমি ডাক্তারের কাছেই যাব কারণ অনেকদিন হয়ে গেছে সবকিছু করেও কিছু হয় না এবার ডাক্তার খানাই এই পড়িয়ে টড়িয়ে নিয়ে বুঝলে যাই হোক এই হচ্ছে ব্যাপার এবার চলো আমরা একটা হয়ে গেছে ওকে এবার স্যার আজকে একটা আজকে একটা স্পিরিট নিয়ে পড়তে বসছিলাম সব মাটি হয়ে গেল স্যার পিরিয়ডিক টেবিলটা ইম্পর্টেন্ট ছিল আপনি এইভাবে ক্লাস আজকে ভালো লাগছে না ভাল লাগবে কি করে আমি তো এই রকম বারবার অফ হয়ে গেলে কি করে হবে কোনো ডিস মানে কানেকশন পাবে না না কানেকশন পাচ্ছি না তো কানেকশন না পেলে কি করে হবে আচ্ছা চলো যতটুকু কানেকশন পাচ্ছি আমরা করি আচ্ছা এই যে হ্যালোজেন মৌল আমরা যেটা পড়লাম সতেরোতম যে গ্রুপ ঠিক আছে হ্যালোজেন মৌল এই হ্যালোজেন মৌল হচ্ছে যদি বলা হয় তৃতীয়তম হ্যালোজেন মানে তৃতীয় হ্যালোজেন হ্যালো তৃতীয় যে হ্যালোজেন ব্রোমিন 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 আচ্ছা এবারে বলো তো এই হ্যালোজেন গ্রুপে সবথেকে হালকা মৌলের নাম হিলিয়াম হিলিয়াম ফ্লোরিন হবে ফ্লোরিন ভেরি গুড হ্যালোজেন আরে হিলিয়াম কোথায় ছিল হ্যালোজেনে

এখান থেকে প্রচুর হবে তাহলে এখান থেকে কটা প্রশ্ন হলো যে হ্যালোজেন গ্রুপের হালকা মানে হালকা মৌল হালকা হ্যালোজেন মৌলের নাম কি উত্তর হবে ফ্লোরিন ফ্লোরিন চলো লিখে নাও তারপর লেখো হ্যালোজেন গ্রুপের কঠিন মৌলের নাম কি আয়োডিন ও অ্যাস্টাটিন নেক্সট প্রশ্ন হ্যালোজেন গ্রুপে সবথেকে ভারী মৌলের নাম কি দেখো সবই বলে দিতে পারছো যে হ্যালোজেন গ্রুপের সব থেকে কঠিন মৌল হচ্ছে কি অ্যাস্টাটিন আর যদি বলা হ্যালোজেন গ্রুপের সবথেকে হালকা মৌল এটা হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন নেক্সট হ্যালোজেন গ্রুপের তরল মৌলের নাম কি দেখে নাও ব্রোমিন ব্রোমিন স্যার যখন ক্লাস হয় তখন না মাঝে মাঝে এই মানে মাঝে মাঝে মানে আমি তো এই সাবজেক্টটাই প্রচন্ড উইক কিন্তু পারি কিন্তু পরে আর পারি না কেন পরে অসুবিধা হয় এই যে যখন আপনি পড়াচ্ছেন না তখন বেশ কোশ্চেন গুলো পেরে যাই তারপরে ঠিক আবার সব কাজ করা হয়ে যায় আমার আচ্ছা নেক্সট বলো হ্যালোজেন গ্রুপের একটা রেডিও অ্যাকটিভ এলিমেন্টের নাম বলো অ্যাস্টাটিন অ্যাস্টাটিন ভেরি গুড অ্যাস্টাটিন এই তো এখনি হলো স্যার রাজীবকে নিয়ে তো হলো তাহলে বলো এই 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 এইখান থেকে এই যে চার্ট থেকে কতগুলো প্রশ্ন হলো বলো এই একটা হ্যালোজেন গ্রুপ থেকে কত প্রশ্ন হলো তাই না বন্ধ আচ্ছা এবার বলো হ্যালোজেন হ্যালোজেন গ্রুপের কোন মৌলের অ্যাটমিক নাম্বার থার্টি ফাইভ ব্রোমিন 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 ও আপনি বন্ধ করে দিয়েছেন আচ্ছা দেখতে কেমন হয় তরল না দেখতে কেমন কালো সাদা বাদামি হলুদ সবুজ নাকি ধূসর স্যার ব্রাউন কালারের ও মাই গড ভারে না

হ্যালোজেন গ্রুপে কোনো মৌলই নেই প্রথম গ্রুপে প্রথম প্রথম গ্রুপে কোনো মৌলই প্রথম গ্রুপে না প্রথম পর্যায়ে কোনো মৌল নেই দেখো এটা হচ্ছে প্রথম ফার্স্ট পিরিয়ড প্রথমে কোনো মৌল নেই দেখো এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে ফ্লোরিন ঠিক আছে পরের প্রশ্ন হ্যালোজেন গ্রুপের কোন মৌলটি कितने उपाय तोरी ए रेडियो एक्टिव डेट के ऐसे যেটা রেডিয়েশন দ아요 আটা তিন আস্টার তিন আস্টার আস্টারডিন হ্যাঁ আস্টারডিন স্যার ঠিক বলেছে মঞ্জিনা হ্যাঁ আস্টার আস্টারডিন হ্যালোজিন গ্রুপের কোন মৌলটা কৃত্রিম উপায় তৈরি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন এটা বন্ধ কর দিয়ে ক্রস করে হ্যালোজেন গ্রুপের মৌলের সংখ্যা কয়টি? তাড়াতাড়ি বল দাও। হ্যাঁ 8টা আচ্ছা এবার গ্রুপে প্রশ্ন করো। প্রশ্নের আনসার দাও কারণ সবাই দিতে চাইছে কিন্তু দিতে পারছে নাকে। হ্যালোজেন গ্রুপের ঠিক আছে মৌলগুলোর মানে মৌলগুলোর যে কক্ষ মানে শেষ কক্ষপথে মিনিমাম বা ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর শেষ কক্ষপথে মিনিমাম কতগুলি ইলেকট্রন থাকতে পারে কেউ বলছে সতেরো কেউ বলছে সাত আনসার হবে সাত ঠিক আছে মঞ্জিনা মৌমিতা সুনন্দা আহ পারেনা সাত ঠিক দেখো তোমরা দেখতে পাচ্ছো এই হচ্ছে পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক টেবিলের কি বললাম মৌলগুলোর শেষ প্রান্তে মিনিমাম কতগুলো শেষ কক্ষপথে কতগুলো মৌল থাকবে সাতটা কি রকম এই কক্ষপথ মানে প্রত্যেকটা এলিমেন্টের কক্ষপথ রয়েছে যেমন ধরো ক্লোরিন ধরলাম ক্লোরিন ক্লোরিনের হচ্ছে সাত এই সতেরো অ্যাটমিক নাম্বার সতেরো তাহলে কি কি এটা ভাঙলে কিভাবে আমরা ভাঙবো দুই আট আর তারপরে যতগুলো থাকবে দুই আর দশ সতেরো এই সাত সতেরো মানে সাত সাত ওকে দুই ঠিক আছে দুই আর সাত লাস্টের কত সাত আছে এটাও সাত আছে ভ্রমিনটা ভাঙো দুই আট আট সাত কেউ নেই নাকি

আচ্ছা পরের প্রশ্ন হ্যালোজেন গ্রুপে যত নিচে যাওয়া যায় তত গলনাঙ্ক কমতে থাকে না বাড়তে থাকে বলো जो तो नीचे जाए नीचे जावा जाए तो तो गोलांग को जाके ना बाढ़ जाते हैं बोलो इन डिक्रीज इंक्रीज ना डिक्रीज डिक्रीज ना इंक्रीज बाढ़ जाते নেক্সট আমি লিখছি দেখো এই মৌলটার নাম এই মৌলটার নাম Very good. Next. কি নাম্স্ট বলো এই মরটার নাম কি লুসি সুনন্দা অঞ্জিনা রাজীব ডালিয়া নেক্সট বলো এই মৌলটার নাম কি কারা সবাই সব প্রশ্নে আছে ফাটিয়ে দিচ্ছে সব ছেলেরা ঠিক হ্যাঁ এরকম ভাবে চলো চলো পরের প্রশ্ন টোয়েন্টি বলো কোন মোলের কথা বলছি কোন মহলের কথা বলছি ও মাইক হ্যাঁ ও মাইক হ্যাঁ

নেক্সট বলো 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 তো দেখি কি নাম এই মূলটার নাম ও মাই গড ও মাই গড লুসি কারেন্টের মতো आंसर দিছিল কি গো

বলতো পর্যায় সারণীতে টোটাল কতগুলো ধাতুকল্প রয়েছে কি বলতে

সবই তো দেখি নেক্সট বলো সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত